লাইফে বিয়ে করেও কাউকে বলতে পারিনি আমি বিয়ে করেছি। মা হচ্ছে এটা আমার কাম্য ছিল না। ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ে এবং একমাত্র ছেলে আবরাম খান জয়ের তথ্য প্রকাশ্যে আনার পর অনেকটাই যেন দ্বন্দ্বে জড়িয়েছিলেন শাকিব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেই সময় কেউ কাউকে সহ্য করতে পারতেন না, বিভিন্ন বক্তব্যে একে অপরকে ইঙ্গিত করে কথা বলতেন। এক পর্যায়ে তাদের বিচ্ছেদও হয়, তবে সাম্প্রতিক প্রেক্ষাপট ভিন্ন। গত কয়েকদিন ধরে শাকিব বুবলিও একে অপরকে কটাক্ষ করে মন্তব্য করছেন, কেউ যেন কারো ছায়া মারাতেও চান না। এদিকে নায়কের সঙ্গে ফের সম্পর্কে না জড়ালেও অনেক পরিবর্তন দেখা যাচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের মাঝে। এখন মাঝে মাঝেই সাবেক স্বামীর প্রশংসা করে থাকেন তিনি। এবার এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, অনেকে বলেন শাকিব খান সালমান শাহর মতো করতে পারেন, আসলে বিষয়টি তেমন না, তিনি অনেক বুদ্ধিমান এবং পরিপক্ক একজন মানুষ। তাকে কাছে থেকে যতটুকু জানি বা চিনি তিনি অনেক মেধাবী। সমাজ ব্যবস্থাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, এটা তার ভালোভাবে জানা আছে। এক বাক্যেই বলবো, যারা সহজ সরল মানুষ তারা প্যাচগোচ বোঝে না। এর আগে একমাত্র ছেলে জয় প্রসঙ্গে সাবেক স্বামী নিয়ে অভিনেত্রী বলেছিলেন, সত্যি বলতে আমার কোনো টেনশন নেই, কারণ জয় এখন তার বাবার পরিবারে থাকে বেশি। আরও মজার বিষয় হচ্ছে, জয়কে নিয়ে যতটা টেনশন করি আমি, তার থেকেও বেশি টেনশন করেন তার বাবা। এটা আমার জন্য আশীর্বাদ।